Ami aslam bhabe jodio ami ekti noi ami puran ekjon ebong ami puro shomoye apnader sathe kaj korechi nalur bashir sathe amar kamer er sathe ekhane jara kormi korte achen tader sathe ebong er modhe amader kichu notun counselor o esheche taderke shagoto janacchi ebong asha korchi shobolke niye amra mile mishe narayanganj city corporation er janagoner chaida motabek amra kaj korbo apnara bigoto shomoyeo dekhechen আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে মানুষ যা চায় এই শহরকে সেভাবে করার চেষ্টা করেছি এবং আমার বিগত সময় 36 জন কাউন্সিলরকে নিয়ে আমাদের যে পরিষদ ছিল সেই পরিষদকে আমরা প্রাণ মানুষের চাইনা মোতাবেক কাজ করেছি মাঝখানে আমি 2 মাসের মতো ছিলাম না গত 15 ডিসেম্বর আমি চলে গিয়েছিলাম আমার দায়িত্ব আবার এই সিটি কর্পোরেশন চালিয়েছে অত্যন্ত সুন্দরভাবে আমাদের কর্মকর্তারা আমাদের সিইও আমিন সাহেবের নেতৃত্বে খুবই সুন্দরভাবে উনি চালিয়েছে সাধারণত আমরা অনেকেই বলি যে আমলারা ঠিকমতো চালায় না কিন্তু আমি বলবো অত্যন্ত দক্ষতার সহিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন আমাদের সিইও সাহেব আমিন সাহেব এবং আরো ওনার অধীনে যারা ছিলেন কর্মচারী কর্মকর্তারা এই 2 মাসে অত্যন্ত চ্যালেঞ্জ দিয়ে তারা চালিয়েছে এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আমি আমাদের সকল স্টাফ সিইও আমাদের ইনার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট ট্যাক্স ডিপার্টমেন্ট লাইসেন্স ডিপার্টমেন্ট সকলকে আমি মানে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই বিগত 2 মাসে একটি অভিযোগ তাদের বিরুদ্ধে আসেনি এবং অত্যন্ত সুন্দরভাবে বিশেষ করে জন্ম সনদ পত্র যে খুবই একটা হজবড় অবস্থায় আমি রেখে গিয়েছিলাম তখন নতুন অত্যন্ত দক্ষতার সহিত ডিপার্টমেন্ট এবং সিইও নেতৃত্বে পরিচালিত হয়েছে এই ডিপার্টমেন্ট সুন্দরভাবে কাজ করেছে ইভেন তো আমি নির্বাচনের সময় আমি যে নির্দেশ দিয়েছি আমার ইঞ্জিনিয়ারদের সেই নির্দেশ তারা খুব দ্রুত গতিতে পালন করেছে আশা করি যে এইভাবে আগামী 5 বছর আমাদের পিরিয়ডে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা এই পরিষদ সাধারণ মানুষের চাহিদা মোতাবেক কাজ করতে পারি নারায়ণগঞ্জ মানুষ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে ভোট করেছেন আপনারা সকলে পাশ করে এসেছেন এর মানে এই নয় যে আপনাদের যে ভোট দিয়েছে তাদের প্রতি শুধু আমরা কাজ করবো যারা দেয়নি তাদের নামই একদম ব্যক্তহীন করতে বলতে চাই আগে অতীতে যেরকম এই সিটি কর্পোরেশন ছিল সব কিছু উঠতে দলীয় সংবিধানের উপরে উঠে আমি কাজ করেছি এবং আমি আমার পরিষদকে আহ্বান জানাবো আমরা মানুষের কল্যাণে কাজ করব এখানে কোনো ধরনের দলাদলি জেন্ডারবাদী চাঁদাবাদী কোনো কিছু হতে পারবে না একদম আমি 18 বছর যেভাবে কাজ করেছি সেইভাবে আমি এখানে কাজ করব আশা করি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন নগরবাসী সহযোগিতা করবেন এবং যেই সমস্ত কাজগুলি আমাদের একদম অন্ধা বয়ে আমরা উদ্বোধন করব মাননীয় প্রধানমন্ত্রী করবে সেই কাজগুলি আমরা তড়িৎ গতিতে করব আপনারা জানেন অনেকেই যে আমি যেই রুমটাতে এখন বসে কথা বলছি এটা মেয়রের রুম নয় মেয়রের রুম অন্যটা কিন্তু যেহেতু আমরা পূর্ণাঙ্গ এখনও শেষ করতে পাইনি এবং আমাদের এই ভবন উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আমরা ওই রুমে যাচ্ছি না ওই রুম কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখেছেন যে দুটো বিল্ডিং আমাদের ভাঙা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং আমি আগে যেখানে বসতাম সেখানেও আমি অস্থায়ীভাবে এখানে উঠেছি যেহেতু কাজকর্ম শুরু করতে হবে এই কারণে আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন নগরবাসীও দোয়া করবেন যাতে দ্রুত কাজগুলি শেষ করে আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেখানে যেন আমরা যেতে পারি কাজ তো চলো আজকের থেকে শুরু হবে প্রথম কী কাজ একদম আইডেন্টিফাই করে বলতে পারবো না তবে মেগা প্রজেক্টের মধ্যে কদম রসুল ব্রিজকে প্রাধান্য দিব জালকুড়িতে আমাদের ওয়েস্ট এনার্জি সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের 6টি মেগা প্রজেক্ট আছে বড় প্রজেক্ট সেগুলি শেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব বাকি কাজগুলি সবগুলি চলমান থাকবে কাজ কিন্তু থেমে থাকে না আমি যখন ছিলাম না এই কাজগুলি এখন যত দ্রুত সম্ভব আরও ত্বরান্বিত করে আমরা শেষ করার চেষ্টা করব নতুন নতুন প্রজেক্ট আমরা হাতে নিব যে ডিমান্ড মানুষের ছিল ইলেকশনের সময় 27টি ওয়ার্ডে ঘুরেছি বিভিন্ন ধরনের চাহিদা ছিল সেগুলি করার চেষ্টা করব দ্রুত আমরা চেষ্টা করছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কাজটি করার জন্য আমার অবস্থা যেরকম ছিল অতীতে সেরকমই থাকবে কোনো ধরনের আপোষ মনোভাব নিয়ে আমি এখানে আসিনি আমি আমার আপোষ করবো জনগণের সাথে কাজের জন্য কাজের ক্ষেত্রে কিন্তু কোনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে নয়